السلام عليكم ورحمة الله وبركاته. اليوم إن شاء الله أنا جيب جديد طريقة نوتون موديل نياسي أبنا دزونو مجبوس عربي كريسيفي دي اي مجبوس تو إن شاء الله كلكم شوف كيف طريقة جديد مال دي اي هذا طريقة جديد اليوم أنا سوي تلاتة دي اي سوي مجبوس واحد دي اي أربعة غاتا هذا دي اي أنا غاتا বাদিয়ান শিল স্কিন রেকব দাখল ম চব ফোর ফোর হাদা ম রেকব দাখল এস আগুয়াল সে আনা ওয়াহে দিয়ে সব আর বাগাতা একটা মুরগিকে চার টুকরা করে নিয়েব এবং মুরগির চামড়াগুলোকে আমি ফানির মধ্যে সিদ্ধ করে চাউলের মধ্যে ঢেলে দিব ফানিগুলা তো সব জিনিস এখানে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কুল্লু সামান মজু তিনি আগুয়াল সে সুপ ক্যাপ তরিকা মাল মজবুস মিনি কুল্লু গরম মশালা মাল হাফ মজবুত ইনি জিঞ্জিবিল তু আদা রসুন বাটা তমাত ওয়াহেদ তমাত তিনিন গাতা ফি মিনি বাতাত ওয়াহেদ বাতাতা আরবা গাতা একটা আলুকে চার টুকরা ফি মিনি মিনি কুল্লু সামান মজবুত সু সামান দাখল মজবুস ফি হাদা হামুস আনা ওয়াহেদ লিওম রেকব দাখল ময় বা দিন শিল ময় কু বীজ বালা বাদ দিয়েন হাদা হামুস আনা রেকব দাখল ফ্রিজ বা দিন নিজে সেম সেম জেরা সব আমি একদিন ফানির মধ্যে রেখে দিয়েছিলাম এরপর ফানিগুলো ফেলে দিয়ে ছনাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম এরপর ক্যাডর এসেছে তো এখানে শুকনা লেমন হাদা লেমন আবুস ও ফিলফিল হার ম্যাগি চিকেন ম্যাগি কুল্লু মজুদ আদা ফিলফিল হার লেমুনি আবস ম্যাগি আদা তিনিন ম্যাগি ফি মিননি ওয়াহেদ লেমুন তিনিন গাথা একটা লেমুকে দু টুকরা আদা বসাল নুস কিলো আদা কিলো বসাল ফি মিননি হেল এলাচি গুঁড়া বদ্রা হেল আদা মিননি কর্কম হলদি গুঁড়া ফি মিলে লবণ ফি মিনি ফিলফিলা সুয়াদ কালিমির্চির গুঁড়া ফি মিনি জিরফা দাসচিনির ঠেঙ্গা পাউডার ফি মিনি মিক্স মশলা কুল্লু মিক্স আরবিক বাজার ফি মিনি বাসমতি রাইস তিনিন কিলো আনা গছিল খালি ওয়াহেসা লেন ওয়াহেসা দাখল ময় সব গছিল তামাম ভালো করে দিয়ে নিতে হবে ফি মিননি কুল্লু সামান সুফি কুল্লু মজুত তুপ মিননি আমি সবগুলো এখানে রেখেছি লিখে তো এখানে আমি মুরগির চামড়ার জন্য পানিগুলো সিদ্ধ দিয়েছি হাদা মাল দিয়ে হাদা স্কিন নানা রেকব দাখল ময় বা দিয়ে সব ফোর ফোর হাদা ময় রেকব দাখল এস আলিন সবে গাতা দিয়ে ওয়াহে দিয়ে আর বা গাতা হাদা স্কিন আনা রেকব বাদিন দাখল ময় বাদিন হাদা ময় ইস্তেমাল মিশান এস তো সবাই ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের বুঝার একটা শিখার একটা থাকবে আর যদি টেনে টেনে দেখেন এগুলো শেখা যায় না কামেল ভিডিও সুপ মাইখালি নুস নুর সুপ বাদিন মায়ারফ লাজিম সুপ কামেল ভিডিও এইভাবে আমি কেটে নিচ্ছি মুরগিগুলা বাদিন হাদা মাল সতর খালি সব গোস শুইয়া আসান হয়নি লাহাম জিয়াদা আসান মায়েস তো বসরা সব গোস বাদিয়ে নিজে সব তামাম হাদা আনাশিল শুয়াইয়া মাল স্কিন মাল দিয়ে বাদিয়ে নানা রেকব দাখেল ময় সব ফর ফর খামসা দিকে গা আগুয়াল সে গোসুই তামাম লেমন ও মিল লবণ এবং লেমু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এটাকে রেকব মিল ও লেমন বাদিন সব তামাম গোসিল বাদিন মাফি রেহা লেমন এবং লবণ দিয়ে ধুইলে মুরগির গন্ধটা থাকে না তো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব
সব গোসল যেন বাদিন মাইস তো রেহা মাল দিয়ে আলি নানা রেখা ফাদা দাখিল ময় সো ফোর ফোর শুয়েইয়া খামসা দিকিকা রেখব দাখিল ময় হাদা ময় আনা রেখব দাখিল এস রেখব কুল্লু মালহাফ ফিজরফা মিসমার কুল্লু মজুদ হেল রেখব ম্যাগি চিকেন ম্যাগি রেখব মিল মিশন তামস লবণ স্বাদ মতো হালিন লেন ফোর ফোর বাদিয়ান খালাস খামসা দিগিকা মাইছ ও ফোর ফোর জিয়াদা বাদিয়ান হাদা ময় যে জিয়াদা আসুয়াত বেশি সিদ্ধ করার দরকার নেই সিদ্ধ বেশি করলে এটা ফানি কালো হয়ে যাবে মুরগির ফানিগুলা আলিন রেকব কর্ক মিল সব গোসিল দিয়াই মানে আদা দিয়াই গোসিল লাজিম কর্ক মমিল লাজিম লেন খালি নুসা বাদিন সব গোসিল এ মুরগির মাংসগুলাকে লবণ এবং হলুদ দিয়ে আধা ঘন্টা রেখে দিবেন তারপর ধুইবে নিবেন সব গোসিল কর্ক মমিল রেকব দাখিল মেশকালা একটা চাকরির মধ্যে রেলে নিচ্ছি আমি লাজিম সব গোসিল তামাম আলহীন রেকব দাখিল মেশকালা আলহীন সব মেঘলাই 30% সব ফ্রাই 30% মতো আমি ফ্রাই করবো রেকব কর কম আলহীন হলদি গুঁড়া রেকব ফিলফিল হার লাল মরিচের গুঁড়া 1 চামচ এটা একটু ফ্রাই করতে হবে মুজবুসের জন্য রেকব মিল কর্কম বেজার আরবি আদা বেজার আরবি মিক্স মশলা আরবিক মশলা রেকব শুয়াইয়া মিলে মিশন তাম রেকব শুয়াইয়া মিল লবণ আলহীন কর্ক মিল ও ফিলফিল হার বেজার আরবি মিশন সব মেঘলা শুয়াইয়া হাদা জেতা আদি এটা সয়াবিন তেল আমি একটু ফ্রাই করে নিচ্ছি মুরগিগুলো একটু কালার কালার আসলে চাউলের জন্য তৈরি হয়ে যাবে আদা দিয়ে সব তেল 3% 30% সব ফ্রাই মাই সব আবস এনে দাহাব কালার আদা রেখাব যে শুয়াইয়া মিশান বসাল আলহীন রেখব বসাল নুস কিলু সো হাসুয়া মিশান মজবুস একটু তেলের মধ্যে আমি পেঁয়াজগুলা ফাঁকিয়ে নিচ্ছি আনার এক কাপ জেত মিননি ইনগ্রিন তামান ইন গ্রাম এনি 3 ইনফিনিয়াম আধা সেকাল জেত আধার এক কাপ জিঞ্জিবিল তুম আদা রসুন বাটা 2 চামচ 3 ইন কাশুগা জিঞ্জিবিল তুম আলহীন রেকব হামুস ছানাগুলো আমি ভিজিয়ে রেখে পরের 2-3 দিন আমি ফ্রিজে রেখেছিলাম এখন আমি চাউলের মধ্যে দিচ্ছি আদা হামুস আনা তেলা তালিয়াম আদা শেখাল রেকব দাখিল ফ্রিজ বাদিয়ে না ইজি সেমসেম জেরা আদা বাতাত আলু দেওয়ার পরে আমি এখন লেমন ও ম্যাগি
কাঁচা মরিচ এগুলো আমি দিয়েছি এখানে। রাইকাপ ম্যাগি লেমনে আবুস ফিলফিলহার রাইকাপ ফানসা দিগিগা সব নারসগির সব গাতা বাদিনিস্তু তামাম সোরা সোরা। 5 মিনিটের মতো একটা ডাকনাটা ডেকে দিলে আপনার পেঁয়াজটা সবরে তাড়াতাড়ি হয়ে যায়। আর ইন্ডা কাপ তমাত টমেটো একটা টমেটোকে 2 টুকরা করে নিয়েছি আমি। মজবুস মায়ের তমাত দিয়েদা মজবুসের মধ্যে টমেটো বেশি দেওয়ার দরকার নেই। আলিন হায়দ্রাবাদ দিয়ে ইনকিম জাস দিয়ে শুয়েইয়া মেঘলাই মায়ের জিয়াদা মেঘলাই আলেন মিন্নি খালি আদা দিয়ে মেঘলাই মুরগি ফারাইগুলো এখানে দিয়ে দিতে হবে। সবা সবা মাল হাসু আর এক কাপ দিয়ে মেঘলাই সুপ মিলে তাম কুল্লু সুপ তামাম বাদিয়ে রেখে বেশ। আলু লেন খালি খামসা দিকে গাঁদা শেখাল গাঁথা রেখে বেজার আরবি আর বা কাশুগা আরবিক মশলা চার চামচ জিরফা সিনেমন পাউডার দারচিনি আদা ফিলফিলা সুগাত গোলমরিচের গুঁড়া আদা কর্কম হলদি গুঁড়া ছোটো চামচ 1 চামচ আদা হেল এলাচি গুঁড়া 2 চামচ রেকপ মিল শুয়ে তাম আলু 3 দিকে খালি গাঁথা 2 মিনিট ডেকে রেখে দেওয়া হয়। 2 মিনিট পর রেখাবে শালহীন বাসমতি রাইস 3 কিলো 2 কেজি বাসমতি রাইস এটাকে আমি 2-1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আদা এস আনা গছিল ওয়াহেদ সালিন ওয়াহেদ সা খাল্লি দাখাল ময় আলিন আনা রেখাব মিনি আদা এস আলিন মাইস হবে মিক্স বস আদা শেখাল খাল্লি এইভাবে রেখে দিতে হবে। আদা মাল দিয়ে আদা স্কিন আনা সব ফোর আলহীন আদা ময় আনা খালি দাখাল এস মাল দিয়ে আদা ময় মাল দিয়ে আর এক কাপ দাখাল মেশকা আলা একটু চাকনির মধ্যে ছেঁকে নিতে হবে পানিগুলা আদা মাল দিয়ে আদা জিল এটাকে আরবিতে জিল বলা হয় চামড়াগুলাকে। গরম মশলা এবং চামড়া আমি সবগুলো এখন পানিগুলা এখন আমি দিয়ে দিচ্ছি চাউলের মধ্যে আদা রেওয়া থেলু আর এক কাপ আলিন দাখালে এস রেখা বেশ ময় আদা ময় মাল দিয়াই আলিন এস মাই সব মিক্স বস গিয়াস মাল ময় এস মাই মাই খালি সব দিয়াদা
شوف تعمل كل شيء تمام بعدين شوف كيف. إذا ما في ميل خلي شعرك شوية جميلة لين. ألين لين ماي جي ماي ناقص لين ركب نار كبير ألين ما شو نار صغير أغنتا خان একটু বড় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ফানিটা কমবে আদা মাই মাই জি নাগেস মাই সব নার সগির আলি নার সব গুই নার দিয়ে দেখে বিড়াল হিন ফুল নার এই যে মাই নাগেস বা দিয়ে সব নার সগির তো ইনশাল্লাহ কুল্লু হোক ভিডিও মালা না ইনশাল্লাহ ইনশাল্লাহ সব লাইক সাবস্ক্রাইব আতি সদিক খালি কুম কেব তরি কেমাল মজবুজ তাহাতি বাদিয়ান আতি সদিক সব সাবস্ক্রাইব শুভ তরিকা যদি ইনশাল্লাহ বকরা জিপ সে তানি যদি তরিকা ইনশাল্লাহ তো আগামীকালকে আমি অন্য কিছু নিয়ে আবারও আপনাদের মাঝে আসতেছি তো এই পর্যন্ত এটা দেখতে থাকুন ইনশাল্লাহ এখন আগুনটা কমিয়ে নিব পানিটা শুকিয়ে আসছে আমার আলি সবনার সগির আশা নিজি মাইনা আগেস সব অ্যালমোনিয়াম গাতা একটু অ্যালমোনিয়াম দিয়ে ভালোভাবে ডেকে রাখতে হবে বাদিয়ান সব নার্সগির খালি লেন নুসা আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিতে হবে মিশান নুসা খালি নার্সগির খালি আলি নানা না সব নার্সগির সুখ খালি নানা সব না সগির খালি নুসা নুসা বাদ ইন সুখ কেব আলিন বাদ নুসা সুফেশ আধা ঘন্টা পর কুল্লু তামাম এশ মিয়া মিয়া রেহ হেলু কুল্লু তামাম সুখ ওয়াহেদ ওয়াহেদ এশ একটা সাথে একসা লাগতেছে না চাবুলটা একদম হলা হলা বাসমতি রাইস আদা এস মাই জি লাইন ওলাসে মিয়া মিয়া সব হাত আসে কাল মজবুজ তরিকা তো ইনশাল্লাহ বকরা বেজিব সে তানি ইলিয়াম ইনশাল্লাহ খালাস তমাম খালি সব ভিডিও মালানা সব লাইক সাবস্ক্রাইব আতি সদিক তো ইনশাল্লাহ খালাস লিয়াম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আজকের মতো এখানে আমি শেষ করলাম সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিও লাইক দিয়ে আগামীকালকের ভিডিওর জন্য লাইক দিয়ে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু